গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমার সাথে যারা যাবে ওরা দাঁড়িয়ে আছে, তাই একটু তাড়াতাড়ি পা চালাতে হচ্ছে। গুড মর্নিং। বনগাঁ লোকাল ট্রেন ধরে আমরা গোবরডাঙ্গা যাচ্ছি। লকডাউনের পরে এই সেকেন্ড টাইম আমরা ট্রেনে উঠলাম, তাও ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। প্লিজ ডু নট সিট হিয়ার। স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এবার আমরা টোটো ধরেছি, একেবারে পার্কের সামনে টোটোটা নামিয়ে দেবে। তো এসে গেলাম আমরা পার্কের সামনে, এই যে ফ্রন্ট গেট, এটা একটা 20 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এই নিয়ে আমি সেকেন্ড টাইমে আসছি। কদিন আগে আমি এখানে আরেকবার এসেছিলাম, জাস্ট কদিন আগে, কিন্তু তখন সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য সব পুরো তুলতে পারিনি, তাই সেকেন্ডবার আবার আসলাম। আসলে উদ্দেশ্য দুটো, এক হচ্ছে ভিডিওটা পুরো কমপ্লিট করা, দুই ঘুরতে আসা, সুযোগ পেলেই ঘুরতে চলে আসি। প্রত্যেকবার সেম কেস হয়, যখনই আসি এরকম কোনো জায়গায় সন্ধে হয়ে যায়, পুরো ভিডিও করতে পারি না, পুরো ঘুরতে পারি না। ঠিক আগের যেখানে যমুনা নদীতে গেছিলাম ওখানেও তাই হয়েছিলো, ঘুরতে ঘুরতে পুরো সন্ধে হয়ে গেছিলো, তাই দ্বিতীয়বার দ্বিতীয় দিন আবার আসতে হয়েছে। ওই যে দূরে দেখছো ওইখানে, ওটা একটা বাওড়, বাওড়টার নাম কঙ্কনা বাওড়, তাই জন্য ওই বাওড়ের পাশে যেহেতু পার্কটা, তাই নাম হয়েছে কঙ্কনা, কঙ্কনা বিনোদন পার্ক। সামনে যে ছোটো মতো জলাশয় টাইপের, এটা আসলে আগে শুনেছিলাম যে ওই যে এই জায়গাটা, ওইখান থেকে বোটের ইয়ে শুরু হয়, বোটিং, মানে পুরো ব্যাপারটা হচ্ছে বোটিং করার জায়গা, কিন্তু এই লকডাউন ফকডাউনে লোকজন আসে না বলে এটা বন্ধ হয়ে গেছে। আর ঝড়ে ওই এই জায়গাটা, হ্যাঁ ঘাট, এইটা আমার উপর পুরো ভেঙে গেছে ঝড়ে, তাই জন্য এখন বোটিং বন্ধ, নইলে এই জায়গাটা পুরো সুন্দর ছিল। আসলে পুরো পার্কটাই এখন অগোছালো, তাহলে লকডাউন বা ঝড় এইসবের জন্য পুরো পার্কটা একটু অনেকটা এখন আর গোছানো হয় নেই। এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এই যে গাছটা পুরো ঝড়ে পড়ে গেছে, এরকম অনেক গাছ পার্কটার ভিতর ঝড়ে পড়ে গেছে। সব থেকে ভালো লাগে এই পার্কটা যেটা হচ্ছে, পার্কটা খুব নিরিবিলি, লোকজন কম, এরপর শীত আসছে যদিও তখন অবস্থা কী হবে জানি না, তবে নিরিবিলি, যত সম্ভব মনে হয় খুব একটা জানে না কেউ পার্কটা সম্পর্কে। আর নদীর বাওড়ের যেহেতু পাশে, বাওড়ের পাশে প্রচুর হাওয়া থাকে এখানে। ওইখানে কাকারা মাছ ধরছে, কাকারা কি মাছ দেবে, কি মাছ ধরছে কাকারা, কি কি মাছ পাও কাকা এখানে, হ্যাঁ পোনা মাছ, আমার যদি এখানে একটা বাড়ি থাকতো, একটা গামছা নিয়ে এসে দু তিনবার স্নান করে চলে যেতাম। আহা, ঠান্ডা ঠান্ডা কুলকুল জল। এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা, এটা একটা ভালো জিনিস, সব পার্কে থাকে না, অন্য যেসব পার্ক আছে সেগুলো বসার জায়গা থাকলেও খাওয়ার জায়গা থাকে না। ও বাবা, একটা ইয়া বড় সাপ,
স্যার আমাজনের জঙ্গলের একটা অ্যানাকন্ডা আস্তে আস্তে পথ হারিয়ে ফেলে কঙ্কনা বিনোদন পার্কে ঢুকে গিয়েছে। আপনি তো বাচ্চা, আপনার কি দোলনা চড়ার বয়স আছে? কৃষ্ণ রাধা কোথায়? দোলনায় তো একটা রাধা লাগে। বাই বাই, আবার আসবো পার্কে, আবার আসবো, বাই বাই। পার্কের ভিতরে একটা কালী মন্দিরও আছে। এবার এটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আরেকটা ব্রিজে যাবো এখান থেকে হেঁটেই, সেটাও সুন্দর। কঙ্কনা বাউডের উপর দিয়ে ব্রিজটা গেছে। আর এই হচ্ছে সেই কঙ্কনা বাউডের উপর ব্রিজ, দুপাশে পার্কের দেখছো বসার জায়গাও আছে। ওই ওই যে জায়গাটা, ওইখানে কঙ্কনা পার্কটা ছিল। আমরা ভিতর থেকে হেঁটে 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 তারপর এখানে এসেছি, কাছেই, বেশি দূরত্ব না দুটোর মধ্যে। তো ছুটির একটা দিন সুন্দরভাবে কাটানোর মতো ভালো জায়গা এই দুটো। আর যারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে থাকো তাদের জন্য তো খুবই কাছে। গৌরডাঙ্গা স্টেশনে এসে আমি যেভাবে আসলাম সেভাবেই আসতে পারো। তো সন্ধে হয়ে এসেছে, এবার আমরা বাড়ি ফিরব। এরপর আমি এরকম আরও অনেক অনেক জায়গায় ঘুরতে যাব এবং সেখানকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, বাই বাই।